আচ্ছা বন্ধুরা, এডুকেশনাল পয়েন্টের একটি নতুন ভিডিওতে আবার সবাইকে স্বাগত। এই ভিডিওতে আমি মাধ্যমিক 2022 পরীক্ষার্থীদের স্কুল থেকে যেই বিনামূল্যে টেস্ট পেপারটি দেওয়া হয়েছিল তারই ভূগোলের সম্পূর্ণ সমাধান নিয়ে চলে এসেছি। এই ভিডিওতে আমি পেজ নম্বর 189 এবং 191-এর সম্পূর্ণ সমাধান দেবো। তো ভিডিওটি স্কিপ না করে পুরো দেখো। প্রথম চলে আসলাম 189 নম্বর পেজে। একের এক দেখো নাও, যে প্রক্রিয়া ক্ষয় ও বহন কাজে সামঞ্জস্য বিধান করে তা হলো, এটি কিন্তু উত্তর হবে অপশন নম্বর খ, পর্যায়ন। তারপরে একে দুই, মরুভূমি অঞ্চলে শুষ্ক নদীখাতকে বলে, এখানে কিন্তু হবে অপশন নাম্বার ক, ওয়াদি। তারপরে একের তিন, বাস্কেট অফ এগস টোপোগ্রাফি নামে পরিচিত ভূমিরূপটি হলো, এখানে কিন্তু অপশন নাম্বার গ, ড্রামলিন। একের চার, পাখির পায়ের মতো আকৃতির বদ্বীপ দেখা যায়, এটি কিন্তু হয়ে যাবে অপশন নাম্বার ঘ, মিসিসিপি মিসৌরি নদীর মোহনায়, অর্থাৎ অপশন নাম্বার ঘ। নেক্সট দেখো, একের পাঁচ, ইনসেলবার্জ অধিক ক্ষয়িত হয়ে গোলাকার মস্তক ঢিবিতে পরিণত হলে তাকে বলে, এটি হতে উত্তর হবে অপশন নাম্বার ঘ, বর্ন হার্ড। নেক্সট চলে যাচ্ছি একের ৬, দেখে নাও, ভারতের নবীনতম রাজ্যটি হলো, এখানে কিন্তু উত্তর হবে অপশন নাম্বার ঘ, তেলেঙ্গানা। একের ৭, কয়াল দেখা যায় যে উপকূলে সেটি হলো মালাবার, অর্থাৎ অপশন নাম্বার ক। একের ৮, এল নিনো দেখা যায়, এটি কিন্তু উত্তর হবে অপশন নাম্বার খ, পেরু ইকুয়েডর পশ্চিম উপকূল অঞ্চলে, এটা কিন্তু তোমাদের হয়ে যাবে অপশন নাম্বার খ। একের ৯, রেগুন নামে পরিচিত, এটি কিন্তু হয়ে যাবে অপশন নাম্বার খ, কৃষ্ণ মৃত্তিকা। নেক্সট একের ১০, ভারতের অরণ্য গবেষণাগারটি অবস্থিত, এটি কিন্তু হয়ে যাবে অপশন নাম্বার খ, দেরাদুনে। একের ১১, ভারতে জোয়ার উৎপাদনে প্রথম স্থান অধিকারী রাজ্যটি হলো, এখানে কিন্তু উত্তরের ব্যবসা নাম্বার ক, মহারাষ্ট্র। একের ১২, একটি বিশুদ্ধ শ্রেণীর কাঁচামাল ভিত্তিক শিল্প হলো, এটি কিন্তু উত্তরের ব্যবসা নাম্বার খ, বস্ত্রবয়ন। একের ১৩, ২০১১ সালের আদিমশুমারি অনুযায়ী ভারতে জনঘনত্ব হলো, এখানে কিন্তু উত্তরের ব্যবসা নাম্বার খ, ৩৮২ জন পার বর্গ কিলোমিটার। নেক্সট একের ১৪, ভারতের ব্যস্ততম সড়ক পথটি হলো, এর উত্তর অপশন নাম্বার খ, NH-19। তো হয়ে গেল MCQ হয়ে গেল। এবার নেক্সট চলে যাচ্ছি আমি তোমাদের বিভাগ খ, দেখে নাও, শুদ্ধ অশুদ্ধ দেখে নাও। দুইয়ের একের ১, বারখান বালিয়ারি থেকে শিব বালিয়ারি সৃষ্টি হয়, এটি কিন্তু শুদ্ধ। দুইয়ের একের ২, হিমরেখার ওপর থেকে নদীর কাজ শুরু হয়, এটি কিন্তু অশুদ্ধ। দুইয়ের একের ৩, গাঙ্গেয় সমভূমির নবীন পলিমাটিকে বেট বলে, এটি কিন্তু অশুদ্ধ। দুইয়ের একের ৪, ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্য হলো পশ্চিমবঙ্গ, এটিও কিন্তু অশুদ্ধ। দুইয়ের একের ৫, ভারতের নীলগিরি পার্বত্য অঞ্চল চা চাষের জন্য বিখ্যাত, এটি কিন্তু শুদ্ধ। দুইয়ের একের ৬, কর্ণাটকে আম্রবৃষ্টিকে চেরি ব্লুজম বলে, এটি কিন্তু একদম শুদ্ধ। দুইয়ের একের ৭, সোনালী চতুর্ভুজ একটি বহুমুখী নদী পরিকল্পনা, এটি কিন্তু অশুদ্ধ। তো শুদ্ধ শুদ্ধ হলে এবং নেক্সট শুনেছি দুইয়ের ২, যেখানে তোমাদের শূন্যস্থান পূরণ, দেখে নাও। দুইয়ের ১, ইতালির তাইবান নদীতে ড্যাশ বদ্বীপ দেখা যায়, এটি কিন্তু হয়ে যাবে তীক্ষ্ণাগ্র বদ্বীপ দেখা যায়। তারপরে দেখো দুইয়ের ২, হিমবাহ ও জলধারার বাহিত নুড়ি বালি কাঁকর ইত্যাদি সঞ্চিত হয়ে দীর্ঘ সংকীর্ণ আঁকা বাঁকা শৈলশিরার মতো ভূমিরূপকে ড্যাশ বলে, এটা কিন্তু হয়ে যাবে এসকার বলে। দুইয়ের ৩, দুটি শিব বালিয়ারির মাঝের অংশকে বলে ড্যাশ, এটা কিন্তু হয়ে যাবে গাশি বলে। দুইয়ের ৪, দেবপ্রয়াগে ভাগীরথী ও ড্যাশ নদীর মিলনে গঙ্গা নদীর সৃষ্টি হয়েছে, এটা কিন্তু হয়ে যাবে অলকানন্দা। দুইয়ের ৫, ড্যাশ শহরকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয়, এটা কিন্তু হয়ে যাবে কোয়েম্বাটোরকে। দুইয়ের ৬, শতকরা হিসাবে ভারতের কোন রাজ্যে অরণ্যের পরিমাণ সর্বাধিক, এটি কিন্তু হয়ে যাবে মিজোরাম হয়ে যাবে। তারপরে দেখো দুইয়ের ৭, ভারতের শহর হতে গেলে ন্যূনতম জনসংখ্যা হতে হবে, এটি কিন্তু উত্তর হয়ে যাবে ৫০০০। নেক্সট দেখো একটি বা দুটি শব্দ উত্তর, দেখে নাও। দুইয়ের ৩, যে উচ্চভূমি দুটি নদী ব্যবস্থাকে পৃথক করে তার নাম লেখো, এটি কিন্তু উত্তর হয়ে যাবে জলবিভাজিকা। দুইয়ের ৩, হিমবাহ ও পর্বত গাত্রের মধ্যে সৃষ্ট সংকীর্ণ ফাঁককে কি বলে, এটি কিন্তু হয়ে যাবে বার্কশ্রুন্ড। দুইয়ের ৩, পূর্ব ঘাট পর্বতমালা সর্বোচ্চ শৃঙ্গ কোনটি, এতে উত্তর হবে কিন্তু
জিন্দা গাদা, জিন্দা গাদা 2, 3, 4। ভারতের মরুমৃত্তিকা গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত? মরুমৃত্তিকা গবেষণা কেন্দ্রটি, এটি কিন্তু উত্তরে যাবে যোধপুরে অবস্থিত, যোধপুর 2, 3, 5। ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? এটি কিন্তু হয়ে যাবে কাঞ্চনজঙ্ঘা, কাঞ্চনজঙ্ঘা 2, 3, 6। ভারতের বৃহত্তম পেট্রো রসায়ন শিল্প কেন্দ্রটি কোথায় অবস্থিত? এটি কিন্তু উত্তরে যাবে জামনগরে অবস্থিত। নেক্সট দেখো 2, 3, 7। প্রধানত কোন বায়ুপ্রবাহ ভারতের জলবায়ুকে নিয়ন্ত্রণ করে? এটি কিন্তু উত্তর হয়ে যাবে মৌসুমি বায়ু, মৌসুমি বায়ু 2, 3, 8। পশ্চিমবঙ্গের প্রধান তথ্য প্রযুক্তি শিল্পাঞ্চল কোথায় গড়ে উঠেছে? এটি কিন্তু উত্তর হয়ে যাবে সল্ট লেক সেক্টর ফাইভে। তো এক কথা উত্তর হলে ডান দিকের সাথে বাম দিক লেখো, দেখে নাও। প্রথমে পাট অঞ্চল 2, 4, 1। পাট অঞ্চল হয়ে যাবে কিন্তু এখানে তোমাদের অপশান নাম্বার ঘ, ছোট নাগপুর। পাঠ হয়ে যাবে কিন্তু তোমাদের ছোট নাগপুর। নেক্সট দেখো তোমাদের টেরিস, টেরিস হয়ে যাবে কিন্তু তোমাদের মালাবার উপকূল, অর্থাৎ ক। তারপরে দেখো ইন্দিরা গান্ধী খাল, এটি কিন্তু হয়ে যাবে তোমাদের রাজস্থান, অর্থাৎ খ। তারপরে তোমাদের মোটর গাড়ি নির্মাণ শিল্প, এটা কিন্তু হয়ে যাবে গ, গুরুগাঁও। তো স্তম্ভ মেলা হয়ে গেল। এবার নেক্সট চলে যাচ্ছি আমি তোমাদের পেজ নম্বর 191-তে। তো চলে এলাম 191 নম্বর পেজে, তো দেখে নাও। একের এক, যে প্রক্রিয়ায় ভূমিভাগের উচ্চতার হ্রাস ঘটে তা হলো? এটি কিন্তু উত্তর হয়ে যাবে অপশন নম্বর খ, অবরোহণ। নেক্সট একে দুই, কিউসেক ও কিউমেক এককের সাহায্যে মাপা হয়, এটা কিন্তু হয়ে যাবে, এটা কিন্তু উত্তর হয়ে যাবে অপশন নম্বর ক, নদীর জলপ্রবাহ। একে তিন, শুষ্ক অঞ্চলের গিরিখাতকে বলা হয়, এটা কিন্তু উত্তর হয়ে যাবে অপশন নম্বর ক, ক্যানিয়ন। একে চার, পর্বতগাত্র হিমবাহের মধ্যে যে ফাঁক দেখা যায় তাকে বলা হয়, এখানে কিন্তু উত্তর হয়ে যাবে অপশন নম্বর ঘ, বাঘশ্রুণ্ড। একের পাঁচ, মাশরুম রক নামে পরিচিত ভূমিরূপটি হলো? এখানে কিন্তু উত্তর হবে অপশন নম্বর ক, গৌড়। একের ছয়, ভারত ও চীনের সীমারেখাটি হলো? এখানে কিন্তু উত্তর হবে অপশন নম্বর ক, ম্যাকমোহন। তারপরে দেখো একের সাত, ভারত দক্ষিণতম বিন্দু হলো? এখানে কিন্তু উত্তর হবে অপশন নম্বর খ, ইন্দিরা পয়েন্ট। তো তারপরে নেক্সট দেখে নাও, একের আট, কার্পাস সর্বাধিক ভালো হয়, এটি কিন্তু উত্তর হবে অপশন নম্বর ক, কৃষ্ণ মৃত্তিকায়। একের নয়, বর্তমান ভারতের মোট কেন্দ্রশাসিত অঞ্চল হলো? এটি কিন্তু উত্তর হবে অপশন নম্বর গ, আট। তারপর দেখো একের দশ, ভারতের একটি লবণাক্ত হ্রদের উদাহরণ হলো? এটি কিন্তু উত্তর হবে অপশন নম্বর, একের দশ ভারতের একটি লবণাক্ত হ্রদের উদাহরণ হলো? এটি কিন্তু উত্তর হবে অপশন নম্বর ক, প্যাংগং। একের এগারো, উত্তর পশ্চিম ভারতের গ্রীষ্মকালে যে ধূলিঝড় দেখা যায় তা হলো? এটি কিন্তু উত্তর হবে অপশন নম্বর খ, আঁধি। একের বারো, ভারতের সর্বাধিক জলসেচ করা হয় যে পদ্ধতিতে সেটি হলো? এটি কিন্তু উত্তর হবে অপশন নম্বর ক, কূপ ও নলকূপ। একের তেরো, মহানগরের ন্যূনতম লোকসংখ্যা হলো? এটি কিন্তু উত্তর হবে অপশন নম্বর ঘ, 10 লক্ষের বেশি। একের চোদ্দো, ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক হলো? এটি কিন্তু উত্তর হবে NH-44, অর্থাৎ অপশন নম্বর ঘ। তো হয়ে গেল শূন্যস্থান পূরণ। এবার চলে যাচ্ছি আমি শুদ্ধ অশুদ্ধ, দেখে নাও। দুই, একের এক, জলচক্রের একটি গুরুত্বপূর্ণ অংশ হলো নদী? এটি কিন্তু শুদ্ধ, দুইয়ের একের দুই। হিমরেখার উচ্চতা নিম্ন অংশ অক্ষাংশে কম হয়, এটি কিন্তু অশুদ্ধ। দুই, একের তিন, ভারতের মাঝখান দিয়ে মকর ক্রান্তি রেখা বিস্তৃত, এটি কিন্তু অশুদ্ধ। তারপরে দুইয়ের, একের চার, মেহগনি হলো একটি চিরহরিৎ অরণ্যের গাছ, এটি কিন্তু অশুদ্ধ, এটি কিন্তু শুদ্ধ চারেরটা। দুইয়ের একের পাঁচ, হিমবাহ ও জলধারা মিলিত কাজের ফলে বাজাদা গড়ে ওঠে, এটি কিন্তু অশুদ্ধ। দুইয়ের একের ছয়, ইঞ্জিনিয়ারিং শিল্পকে উদীয়মান শিল্প বলা হয়, এটি কিন্তু অশুদ্ধ। দুইয়ের একের সাত, ভারতের জনঘনত্ব সর্বাধিক পশ্চিমবঙ্গে, এটিও কিন্তু অশুদ্ধ। তো শুদ্ধ শুদ্ধ গেলে এবার দেখো শূন্যস্থান পূরণ। দুইয়ের এক, লোয়েস সমভূমির বায়ু ড্যাশ কাজ দ্বারা সৃষ্টি হয়, এটি কিন্তু হয়ে যাবে সঞ্চয়। দুইয়ের দুই, ভারতের বৃহত্তম নদী দ্বীপ হলো? এটি কিন্তু উত্তর হবে মাজুলি। দুইয়ের তিন, ভারতের নবীনতম রাজ্যটি হলো? এটি কিন্তু হয়ে যাবে তেলেঙ্গানা। দুইয়ের চার, ভারতের উচ্চতম পর্বতশৃঙ্গ হলো? এটি কিন্তু হয়ে যাবে গডউইন অস্টিন বা কেটু। দুইয়ের পাঁচ, ভারতের জলবায়ু ড্যাশ প্রকৃতির, এটি কিন্তু হয়ে যাবে
উষ্ণ আর্দ্র ক্রান্তীয় মৌসুমি প্রকৃতির। 2006 ভারতের প্রধান তন্তু ফসল হলো, এটা কিন্তু হয়ে যাবে পাট, পাট হলো প্রধান তন্তু ফসল। 2007 ড্যাশকে ভারতের ম্যানচেস্টার বলা হয়, এটা কিন্তু হয়ে যাবে আমেদাবাদকে ভারতের ম্যানচেস্টার বলা হয়। এবার দেখো এক কথায় উত্তর দাও, 2-3-1, লোহাচড়া দ্বীপটি কোন নদীর মোহনায় অবস্থিত, এটি কিন্তু উত্তর হয়ে যাবে তোমাদের হুগলি নদী, হুগলি নদীর মোহনায় অবস্থিত। 2-3-2, ভারতের বৃহত্তম হিমবাহ কোনটি, এটি কিন্তু উত্তর হয়ে যাবে সিয়াচেন হিমবাহ। 2-3-3, বনভূমির পরিমাণ সর্বাধিক কোন রাজ্য রয়েছে, এটি কিন্তু উত্তর হবে তোমাদের মধ্যপ্রদেশ। তারপর দেখো 2-3-4, ভারতের জনসংখ্যার ঘনত্ব কত, ভারতের জনসংখ্যার ঘনত্ব দেখো 382 জন পার বর্গ কিলোমিটার। তারপর দেখো 2-3-5, পশ্চিমবঙ্গের কোথায় রেল ইঞ্জিন কারখানা অবস্থিত, এটি কিন্তু হবে চিত্তরঞ্জন। 2-3-6, একটি শেখর আলগা শিল্পের উদাহরণ, শেখর আলগা শিল্পের উদাহরণ হলো কার্পাস বয়ন শিল্প। 1-3-7, একটি জায়িদ শস্যের নাম লেখো, একটি জায়িদ শস্যের নাম হলো তোমাদের আউস ধান। 2-3-8, মরুস্থলী শব্দের অর্থ কী, মরুস্থলী শব্দের অর্থ মৃতের দেশ, মৃতের দেশ। তো হয়ে গেল এক কথায়, এবার হচ্ছে ডান বাম দিকের সাথে ডান দিক দেখো। 2-4-1, নুনাটক, নুনাটক হলো তোমাদের কেন হয়ে যাবে, এক সেকেন্ড দাঁড়াও, তোমাদের নুনাটাক হয়ে যাবে কিন্তু এখানে মহাদেশীয় হিমবাহ অর্থাৎ খ। তারপর দেখো বিশুদ্ধ কাঁচামাল, বিশুদ্ধ কাঁচামাল হয়ে যাবে অপশন তোমাদের গ অর্থাৎ তুলো। তারপর দেখো মালাবার উপকূল, মালাবার উপকূল হয়ে যাবে কিন্তু তোমাদের কয়াল অর্থাৎ তোমাদের ঘ। তারপরে হিমবাহ হয়ে যাবে তোমাদের ক্রেভাস অর্থাৎ তোমাদের ক। তো এটাও হয়ে গেল, তো তোমাদের 189-191 পেজে সম্পূর্ণ সমাধান দিয়ে দিলাম। নেক্সট কিন্তু সমস্ত পেজে সমাধান দেবো এবং অন্যান্য সাবজেক্টও দেবো। তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে।